আমি নাকি মিথ্যু আমার কোনো কথা নাকি বিশ্বাস করা যায় না চাচি তো ঠিক কথাই বলছে এখন যদি আপনি একটু ঠিক হন আপনাকে তো বিশ্বাসই করা যায় না তুমি আমাকে এই কথা বলতে পারলা জ্যোতি আজ তোমার জন্য আমার এই অবস্থা আমি যদি তোমাকে সাবধান না করে চাচা চাচিকে বলতাম যে জ্যোতি নাহার জেনারেল হসপিটালে আছে তাহলে আজ আমার এই অবস্থা হতো দুনিয়াটা কত খারাপ যার জন্য করি চুরি সেই বলে চোর এখন কবে আসবেন সেটা বলেন আপনার ছোট ভাই তো আপনাকে খুব পছন্দ করছে খবরদার ফালতু কথা বলবো না একটা বুড়া বয়স্ক লোককে বিয়ে করছো আর এখন তাকে আমার ছোট ভাই বানাইছো এই খবরদার আমার জামাইকে বুড়া বয়স্ক বলবেন না ও বয়সে বড় হইতে পারে কিন্তু আমার কাছে একটা ছোট বাচ্চা এই বুড়া লোকটা বাচ্চা ও মা বাচ্চা নয় তো কি আমি মুখে তুলে না খাওয়াইলে খাওয়াই বন্ধ করে দেয় তারপর হাতে পায়ে ধরে খাওয়ানো লাগে এইসব কথা শুনে মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে জ্যোতি কেন মেজাজ খারাপ হওয়ার কি হলো আপনার কেন মেজাজ খারাপ হবে এসব কথা শুনে তোমার কি ওই লোকটাকে মুখে তুলে খাওয়ানোর কথা তাহলে কাকে মুখে তুলে খাওয়ানোর কথা তুমি কাকে ভালোবাসতে বলো আমাকে ভালোবাসতে না কাকে ভালোবাসতাম সেটা বড় কথা না বড় কথা হলো আমি এখন আব্দুর রাজ্জাককে ভালোবাসি আব্দুর রাজ্জাক আমার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু উনি একজন মানুষ মনটা অনেক বড় কোনো কথা বললে তার নড়চড় হয় না কারো দায়িত্ব যদি মাথায় নেয় তাকে মাথা থেকে ফেলে না চারিদিকে কত কম বয়সে ফর্সা ফর্সা সুন্দর মানুষ দেখে কিন্তু এই কালো মানুষটার মতো সুন্দর মানুষ আমি একটাও দেখি না ওই লোকটা কি তোমাকে জাদু করছে নাকি ওই চান্সই তো দেই নাই জাদু করার তার আগেই তো আমি নিজেই তার ঘাড়ে চেপে বসছি আর জাদুর কথাই যদি বলেন তা তো করছি আমি বিয়ে না করে তার বসে থাকার পণ ছিল সারা জীবন বাউলা হয়ে ঘুরতে চাইছিল এমন জাদু করছি এখন সারাদিন জ্যোতি জ্যোতি করে আসতেছি বাবা বলতে না বলতে ডাক শুরু হয়ে গেছে রাখি টুলু ভাই আরে আমি কি করবো সেটা তো বললাম না যা খুশি করেন আমি এখন আর কথা বলতে পারবো না আমার জান আমাকে ডাকতেছে রাখলাম চাচা এবার মুসুরির ডাল কত মন হয়েছে পাঁচ মন তাইলে 20 কেজি আমাদের দিয়া বাকিটা আপনারা বেচে টাকা রাখেন আচ্ছা আচ্ছা আপনি তোমাকে দিয়ে দেব ঠিক আছে যান চাচি চাচারে কি ডাবল পানি খাওয়াইছিলেন হ্যাঁ আমি খাওয়াই দিছি